তীর্থস্থানে এসে মানুষের মৃত্যু এটা খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক ভিড় হবেই যখন মেলা হয় যখন উৎসাহ তখন তো ভিড় হবেই সেই ভিড়গুলোকে নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে প্রশাসনের প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে সমাজে স্ট্যাম্পিড হয়েছে মানে শুনলাম একটা ছোটো মেসেজ দেওয়া স্ট্যাম্পিড হয়েছে কোথাও আর কি খুব দুর্ভাগ্য খুব দুঃখজনক করা হয়নি যাই না এগুলো আমি তো ডিটেল জানি না যদি না যোগাযোগ করে তাদের ভুল কিন্তু মানুষের মৃত্যু তো আর যায় না কোনো কারণেই মানুষের মৃত্যুটা হবে কারণ আর তাও আবার তীর্থস্থানে এসে ওগুলো তো তীর্থস্থান বলতে গেলে সেখানে সে মানুষের মৃত্যু হবে পদদলিত হয়ে মানুষ মারা যাবে তো এটা স্বাভাবিক প্রশাসনের এবং সরকারের পরিচালনায় ব্যর্থতা তো বটেই আমরা তো বলে দিচ্ছি পি চিদাম্বরম সাহেব একটা ভারতবর্ষের পূর্বতম সে অর্থমন্ত্রী সে পুলিশ মন্ত্রী তাকে ধরতে গিয়ে সিবিআই যা করলো পাঁচির টপকিয়ে যেন একটা চোরের বাড়িতে ঢুকছে এটা ভারতবর্ষের যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন এটার মধ্যে কোনো ভদ্রতা সভ্যতা নেই বলে আমি নিজে বিশ্বাস করি এবং এটার মধ্যে একটা অদ্ভুত ধরনের নৃশংসতা কাজ করছে একটা প্রতিশোধ শ্রীহা কাজ তো করছেই এইভাবে যদি ভারতবর্ষের থেকে বড় প্রতিষ্ঠান সিবিআই তারা যদি এইভাবে একটা ফর্মার হোম মিনিস্টারের বাড়িতে প্রাচীর টোপকে ঢুকছে মনে হচ্ছে সে পালিয়ে যাবে সে দাউদ ইব্রাহিম এমন করছে সে তো সেখানেই ছিল দিল্লিতেই ছিল থেকে বড়ো কথা সে দিল্লিতেই আছে প্রদেশ কংগ্রেস অফিসে যাচ্ছে তোমরা তাকে যা ট্রেস করতে পারো নি কেন তোমাদের নাম সিবিআই সে দিল্লির মতো সিকিওর জায়গায় আছে তোমরা তাকে জানোই না কোথায় সে আছে সে বাড়ি যাওয়ার পর তোমরা সে বাড়ি থেকে বেরিয়ে এসছে এর মধ্যে কি এটার কিন্তু যেভাবে যে পদ্ধতিটা করা এটা খুবই হাজার দশ সালের আমি সেটা বলতে না আমি সেটা বলতে আপনি জানেন এখানকার সিবিআই এই কদিন আগেই ভারতবর্ষের প্রধান বিচারপতি কী বলেছে যখন পলিটিক্যাল কেস হবে তখন আপনাদের মধ্যে তৎপরতার তারতম্য দেখা যায় তৎপরতার অভাব থাকে তো যখন সরকারি দলের লোক হবে আজকে যারা সরকার চালাচ্ছে তাদেরকে হলে তৎপরতা থাকবে না এটা ধরে নেওয়ায় ওইখানে যাওয়ার কারণটাও কি তাই বলতে পারে লোকে বলছে নাকি যে সোমন চাটার্জি নিজেকে চলে গেল বলতে না